दीदी अनामिका এখানে লাস্ট 3 মান্থস মতন শিখছি এন্ড আমি আমার ডিজে এর ব্যাপারে কোনো নলেজ ছিল না ফার্স্ট টাইম আমি আমার ফ্রেন্ডের সাথে ক্লাবে যাই তো গিয়ে যখন একজন ডিজে কে দেখলাম সেও ফিমেল ডিজে ছিল তো ওকে দেখে প্রচন্ড ইন্সপায়ার হই যে এরকম মানে ব্যাপারটার মধ্যে একটা এনার্জি ছিল যেটা দেখে আমাকে আরো বেশি ভেতর থেকে বুস্ট করে যে হ্যাঁ আমিও মেবি হয়তো পারি তো সেখান থেকেই মানে আমার এই জার্নিটা তো আমি যখন এখানে ফার্স্ট টাইম আসি আমি একটু প্রথমে নার্ভাস হয়ে গেছিলাম যে হ্যাঁ আমি পারবো কিনা পুরো ব্যাপারটা আমার মানে আমার দ্বারা পসিবল কিনা বাট আমাকে মানে স্যার ডিজে রাহুল অসম ওভারঅল ওকে 100-100 দেওয়া যায় ওর সাথে আমি দুটো শো করেছি মানে হি ওয়াজ অ্যামেজিং মানে মাইকিং থেকে লুকস থেকে প্লে থেকে একদম মানে ফাটাফাটি মানে সত্যি কথাটা অনেস্টলি মানে সত্যি এটা আমার মানে ওপিনিয়ন বাট তারপরে ওর সাথে করতে 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 এতদিন আমি শিখছি ওর কাছে অনেকটা আমি মানে করতে পেরেছি ইনফ্যাক্ট আমি দুটো তিনটে শো করেছি মানে প্রাইভেট শো তো সেখানে গিয়ে ও যেগুলো আমাকে শিখিয়েছিল সেগুলো আমাকে মানে প্রচুরভাবে হেল্প করেছে ইনফ্যাক্ট স্টিল নাও এতগুলো শো করার পরেও আমি এখানে ক্লাসে আসি যেগুলো যেগুলো আমার মিস্টেক হয় গান থেকে শুরু করে প্লে থেকে শুরু করে সেগুলোও আমাকে হাতে ধরে শিখিয়ে দেয় যে হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে অনামিকা এটা ঠিক করো বা এইভাবে গানটাকে প্লে করো তো মানে ওর কাছে শেখার শেষ নেই বা আমি এখনো স্টিল শিখছি বা আমার কাছে শিখতে ভালো লাগছে বা এখানে যদি তুমি মানে যে কেউ আসলে মানে শিখলে সে নিজে থেকে রিয়েলাইজ করতে পারবে যে মানে কতটা ভালোভাবে এখানে শেখা যায় তো দ্যাটস ইট।